আমার দাদা বলে দিয়েছে আমাদের প্রার্থী যে মমতা ব্যানার্জির গুষ্টি এখানে আসুক না তাও আসলো এখানে পারবে না এই মাটিটা হলো আইসি আমাদের ভাই নুরালম ভাই অ্যাডভোকেট তিনি আমাদের প্রার্থী হয়েছে তিনি জল ঢেলে দেবে এর জন্য আমাদের নুরালম ভাইকে দাঁড়াবে জেলের খানি খাটাবো পাঁচ টাকার কলমের খোঁচায় তাদেরকে তিন আট জেল পাঠাবো প্রিয় দর্শক আপনার দেখছেন আইসি বাংলায় মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো সেই ভাঙর কানাডাঙ্গা গ্রামে আলম সাহেব এবং ওইদুল ইসলাম আপনি জানেন ভাঙরের সেই ডাবরের নেতা দুই ডাপড়ে নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব সেই ভাঙরে তৃণমূলের ঝান্ডা মারতে হচ্ছে রাতের অন্ধকারে কি বলবেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব অভিষেককে ভাঙড়ের দায়িত্ব দিতে চলেছে এমনটাই জানা গিয়েছে সৌকাতের পরে অভিষেককে দায়িত্ব দিচ্ছে সেই ভাঙড় বিধানসভাতে কতটা কঠিন লাগবে আইএসএফের পক্ষ থেকে লড়াই জারি রাখতে কি বলছেন ভাঙড়ের দুই ডাবরের নেতা আইএসএফের সৌকাত মোল্লার পর অভিষেক ভাঙড়ের দায়িত্ব পাচ্ছে কতটা আপনাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে দেখো আমরা সবসময় ভয়কে জয় করার চেষ্টা করি এবং তার আগে আমার দাদা বলে দিয়েছে আমাদের প্রার্থী যে মমতা ব্যানার্জির গুষ্টি এখানে আসুক না তাও আসলো এখানে পারে এই মাটিটা হলো এর ঘাটে আর ভাঙড় মানে শান্ত ভাঙড় এই শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করেছে একমাত্র মমতা ব্যানার্জির সহগাতকে দিয়ে এবং সেই সহকাত বারে বারে একাধিক জায়গায় একাধিক জায়গায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কেসে মিথ্যা মিথ্যা ইয়েতে আমাদেরকে জেল খাটার ছেলেদের তবে ও সব আর চলবে না সাধারণ মানুষ বুঝে গিয়েছে আপনার আপনি তো এসে দেখেন দেখতে পাচ্ছেন মানুষের কীভাবে ঢল এটা একটা আমরা কর্মী সভা করেছিলাম এখানে একটা ছোট জনসভার মতন হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পাওয়ার আগে ভাঙড়ে আসার আগে তিনটে লাশ লাশ পড়লো আইএসএফের তারপরে আবারও সেই অভিষেককে এবারে সকালের পরে অভিষেককে দায়িত্ব দিচ্ছে আবার লাশের রাজনীতি হবে বলে কি দাবি করবেন দেখো আশা তো করছি লাশের রাজনীতি আর হবে না কেন আমাদের সেই মানে তৃণমূল যেটা আগুন ধরিয়েছিল তার জল ঢালার জন্য তার মানে সেই জ আগুনে পানি ঢালার জন্য আমাদের ভাই নুরালম ভাই অ্যাডভোকেট তিনি আমাদের প্রার্থী হয়ে তিনি জল ঢেলে দেবে এর জন্য আমাদের নুললাম ভাইকে দাঁড় করিয়েছে সাধারণ মানুষ আগামী দিন দু হাত ভরে ভোট দেবে এবং চুপচাপ খামে সাপ এক কোনো কথা হবে না চুপচাপ খামে সাপ যে নিরীহ মানুষকে নিয়ে সে সাধারণ মানুষকে নিয়ে লুটপাট করেছে ভাওতা দিয়েছে আর নয় এখন মানুষ একটাই বেছে নিয়েছে সেটা হলো খামে সাপ ওইদুল ইসলামের আইএসএফ নেতা ইসলামের এলাকাতে তৃণমূলের ঝান্ডার অন্ধকারে মারতে হচ্ছে এত ভয় কিসের আর থেকে দেখো ওরা তো জানে আই ছাড়া ওনাদেরকে বিকল্প কোনো তার রাস্তা নেই ওনারা জানে যে আই এসএফ আসলে আমাদের সব খাবার রেশন চুরি করা কয়লা চোর গরু চোর আমাদের আর কিছু খাওয়া হবে না ওনারা তো জানে সেই জন্য ওনারা এইসব করছে তবে আগামী দিন আর হবে না অনেক হয়েছে অনেক কিছু করেছে আমরা আর করতে দেব না গণতন্ত্র উপরক্ষে আমরা লড়াই করব ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ এই ভাঙড় শান্ত ভাঙড়কে যারা যারা শান্ত করার চেষ্টা করেছিল আগামী দিন তাদেরকে আমরা জেলের খানি কাটাবো পাঁচ টাকার কলমের খোঁচায় তাদেরকে তিআ জেল পাঠাবো কিছুদিন আগে সহক মোল্লা এখানে মিটিং করে বলেছেন যে ভাঙড়ের আইএসএফ নেতারা এবারে ভোট করাবে জেলে গিয়ে কি বলবে দেখো আগামী দিন স্বগত মোল্লা হাতি ঘোড়া গেলো দাল সহগাদ বলে কত সাল তা যাদের তারা রাস্তার ধার দিয়ে যায় তাহলে দোকান খা তারা রাস্তার মাছ কান দিয়ে যায় তা ওইসব গুন্ডা মোস্তান নটোরিয়াস ক্রিমিনাল সব কে কী বলে আমরা সব পাত্তা দেয় না উনি তো একটা ক্রিমিনাল উনি তো উনি একটা জনপ্রতিনিধি উনি গুন্ডা গুন্ডাগিরি করে মোস্তানি করে আজকে আমার ভাইয়ের লাশ গুনে ফেলেছে এই সকাল মোল্লা এই সাধারণ মোল্লারা এই আরাবুল মোল্লা দেখলেন আরাবুল মোল্লা কোথায় গেল আর সাধারণ মোল্লা বলেছিলাম একটা এ তো দূরে কথা এ ছিড়ে দেখা কোথায় গেল সাধারণ মোল্লা আজকে বিড়াল হয়েছে না বাঘ ফেলে তো শোনো আমরা ফের বলছি আবারও বলছি ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাটি ভাঙড়ের মানুষকে যারা রক্তের হোলি খেলা করেছে সেই সব আমরা বন্ধ করতে এসেছি মারামারি হানাহানি আমরা বন্ধ করতে এসেছি আমরা লুটপাট বন্ধ করতে এসেছি এর জন্য আমাদের যদি যান চলে যায় তাও আমরা যাব সাধারণ মানুষের অধিকারের লড়াই আমরা করতে এসেছি আমরা মানুষকে অধিকার বুঝে দিতে এসেছি আমরা মানুষকে আমরা হানাহানি মারামারি করতে আসেনি আমাদের পি যারা নবশাস্ত্রি মহাশয় আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষায় শিক্ষিত আমরা চোরোধের শিক্ষা শিক্ষা শিক্ষায় শিক্ষিত না